নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। খাদ্য দপ্তরে নতুন চাকরির আপডেট প্রকাশিত করলো, যেখানে খাদ্য দপ্তরে গ্রুপ সি পদে চাকরি প্রার্থীদেরকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি প্রকাশিত হয়েছে, তোমরা চাইলে সেই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে কিন্তু সমস্ত আপডেট তুলে ধরা হয়েছে, তোমরা কিন্তু সেখান থেকেও সেই তথ্যটা পেয়ে যেতে পারো। খাদ্য দপ্তরে এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট কিন্তু উচ্চ মাধ্যমিক মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার হবে, এবং গ্রুপ সি পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী তথ্য তুলে ধরা হয়েছে যেগুলোর মধ্যে দিয়ে একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। প্রথমেই তোমাদের সামনে তুলে ধরতে চাই যে পদগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ সি পদে, সেই পদগুলি যেখানে ফার্স্ট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আইটি বিভাগে রিক্রুটমেন্ট হচ্ছে, তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে, তার সাথে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হচ্ছে গ্রেড 2। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং সেক্রেটারি পার্সোনাল পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এই পদগুলিতে চাকরি প্রার্থীরা সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত ক্যান্ডিডেট এর মধ্যে যে পদটি তোমাদের পছন্দ সেই পদে কিন্তু তোমরা নিজেরা আবেদন করতে পারো। চাকরি প্রার্থীদেরকে জানাতে চাই সরাসরি কিন্তু এই পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে যারা যারা ইন্টারেস্টেড রয়েছ বা আবেদন করতে চাও। অ্যাডমিনিস্ট্রেটিভ যে পদগুলিতে প্রকাশিত হয়েছে সেখানে সমস্ত ক্যান্ডিডেটরা রাজ্য জুড়ে সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে। এবারে আসি যে পদগুলি প্রকাশিত হয়েছে তার মধ্যে বয়সসীমা কী রাখা হয়েছে। যদি কোনো ইচ্ছুক চাকরি প্রার্থী আবেদন করতে চায় সেক্ষেত্রে সেই চাকরি প্রার্থীর বয়সসীমা কিন্তু 52 বছর পর্যন্ত রাখা হয়েছে। ম্যাক্সিমাম 52 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড় তো রয়েছে, SC/ST হলে তারা পাবে 5 বছর এবং OBC হলে 3 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় কিন্তু তারা এখানে পেয়ে যাবে। এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য রাখা হয়েছে। প্রতি মাসে বেতন হিসেবে গ্রুপ সি পদে যে বেতনটি দেওয়া হয়ে থাকে চাকরি প্রার্থীদেরও কিন্তু এখানে সেই গ্রুপ সি পদে যা বেতন সেই বেতনটা তোমাদের এখানে প্রোভাইড করা হবে। চাকরি প্রার্থীদেরকে আরও জানাতে চাই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু প্রতি মাসে এখানে প্রায় 23 থেকে 50 হাজার পর্যন্ত কিন্তু বেতন পাবে। আর এছাড়া এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পদ রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটি পদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে বেতনও কিন্তু থাকছে। যোগ্যতায় আসি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত চাকরি প্রার্থী যারা আবেদন করতে চাও তাদের মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতাটা রাখা হয়েছে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাহলে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। তাছাড়াও কিন্তু এখানে আরও বিভিন্ন পদগুলি রয়েছে, সেই পদগুলির জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতাও কিন্তু রয়েছে। এবারে আসি আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। এখানে আবেদন করা বা অনলাইনে রেজিস্ট্রেশন করা খুবই সহজ পদ্ধতিতে, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক সেটা কিন্তু ওখান থেকে করতে পারবে। সমস্ত ডকুমেন্টের সাথে এখানে আবেদন করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো নিয়ে কিন্তু আবেদন করতে পারবে।
সিলেকশন প্রসেসের কথা যদি বলি, চাকরিপ্রার্থীদেরকে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, এবং যার লাস্ট ডেট 22 নভেম্বর 2023 পর্যন্ত। তাই আর দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্স চেক করে এবং সেখান থেকে আবেদন করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।